পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে রাতারাতি শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং। কিছুদিন আগেই অভিনেতার বিরুদ্ধে মুম্বাইয়ের এক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলাটি করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপারসন নাজিয়া ইলাহি খান। ম্যাগাজিনের জন্য করা রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যাতে বাংলায় বিশেষভাবে না ছড়ায় সেই জন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন নাজিয়া। তার আবেদনে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর উল্লেখও রয়েছে। রণবীরের ফটোশুট নিয়ে তোলপাড় হওয়ার পর টুইটারে মিমি প্রশ্ন তুলেছিলেন, রণবীর সিং এর বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন? মিমির এই টুইটের কথায় নিজের আবেদনে উল্লেখ করেছেন নাজিয়া। তার আইনজীবী জানান, রণবীরের ছবিগুলি যাতে এভাবে না ছড়িয়ে পড়তে পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে তার ব্যবস্থা করতে, এবং সেই ব্যবস্থা নিয়ে আর্জি জানানোই হয়েছে। আগামী ৮ই আগস্ট থেকে এই মামলা শুনানি হওয়ার কথা।